16 মে জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে বেলডাঙ্গা ব্লক 2 এর পক্ষ থেকে বিডিও অংশুমান দত্তের নির্দেশে রামপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সচেতনতা বার্তা ও র্যালি করে গোটা রেজিনগর পরিক্রমা করলেন ভিআরপি টিমদের নিয়ে। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও বিপ্লব বসাক, রামপাড়া 2 এর প্রধানের প্রতিনিধি সানোয়ার শেখ, পঞ্চায়েতের সেক্রেটারি পার্থবাবু। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। আজ জাতীয় ডেঙ্গু দিবস। আজকে সকাল 9টায় রেজিনগর সাইডে যে 6টা গ্রাম পঞ্চায়েত আছে তাদের ভেক্টরবর্ন ডিজিজ নিয়ে যারা কাজ করে সেই ওয়ার্কারদের এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদের নিয়ে সচেতনতামূলক র্যালি হলো। এই র্যালিটা প্রত্যেক গ্রাম পঞ্চায়েত নিজের নিজের গ্রাম পঞ্চায়েতে করবে এবং বিকেলের দিকে 4টের দিকে শক্তিপুর সাইডে যে 5টা গ্রাম পঞ্চায়েত আছে তাদেরকে নিয়ে একইভাবে আমাদের র্যালি হবে। এর আগেও সাধারণ মানুষকে বিভিন্নভাবে দেয়াল লিখনের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে লিফলেট বিলির মাধ্যমে আমরা বাড়ি বাড়ি আমাদের টিম যে ভিবিডির টিম আমাদের আছে সেই ডেঙ্গু প্রতিরোধের জন্য সেই টিম বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে এবং মূলত আজকে আমরা একটা পরীক্ষামূলকভাবে আমাদের এখানে বিডিও সাহেবের মাননীয় বেলডাঙ্গা 2 বিডিও অংশুমান দত্তের নির্দেশে আমাদের মাননীয় জয়েন্ট সাহেব বিপ্লব বসাক মহাশয় এসেছিলেন এবং এই পারের যে 6টি অঞ্চল সেই 6টি অঞ্চলকে নিয়ে এখানে আমাদের ভিবিডির অল টিম এবং আমাদের গোষ্ঠীর কিছু মহিলা তাদেরকে নিয়ে ভিবিডি বিসিডি টিম নিয়ে আমরা এলাকায় পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে একটু বার্তা ছড়ালাম। দেখছেন।